ঢাকা ওয়াসার একটি অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে রাজধানীবাসীর চাহিদা অনুযায়ী নিরাপদ পানি সরবরাহ করা। এজন্যই ঢাকা ওয়াসাকে আরও গতিশীল ও গ্রাহক বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি 2010-2013 এর মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল ইতিমধ্যে ঢাকাবাসী পেতে শুরু করেছে। বর্তমানে ঢাকা ওয়াসা নগরবাসীর চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে। ঢাকা ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক 242 কোটি লিটার। ঢাকাবাসী দৈনিক 220 থেকে 225 কোটি লিটার পানির চাহিদার পুরোটাই এখন ঢাকা ওয়াসা উৎপাদন ও সরবরাহ করছে। পরিবেশগত কারণে ঢাকা ওয়াসা পানি উৎপাদনের লক্ষ্যে ভূগর্ভস্থ উৎসের পরিবর্তে ক্রমান্বয়ে ভূপরিস্থ উৎস থেকে পানি উত্তোলন বৃদ্ধির যুগান্তকারী পদক্ষেপ হিসেবে শীতলক্ষা নদী থেকে পানি এনে 1,140 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প 2। ইতোমধ্যে এই প্রকল্প থেকে দৈনিক 22.5 কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে। ওয়াসার গ্রাহক সেবার মান উন্নয়নে ও সার্বক্ষণিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ওয়াসা লিংক 16162 স্থাপন করা হয়েছে। আসসালামু আলাইকুম, ঢাকা ওয়াসা লিংক 16162 থেকে আমি আইরিন বলছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি? বর্তমানে ওয়াসার গ্রাহকবৃন্দ এই নাম্বারে ফোন করে পানি সরবরাহ, পয় নিষ্কাশন বা বিল সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে অথবা তথ্য জানতে পারবেন। আমরা প্রতিদিন প্রায় 200-300 মানুষকে টেলিফোনের মাধ্যমে সেবা দিয়ে থাকি। গ্রাহকরা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে অনলাইনে তাদের পানির বিল পরিশোধ করতে পারছেন। গত 4 বছরে স্থাপন করা হয়েছে 203 কিলোমিটার নতুন পানির লাইন, এছাড়া 15 কিলোমিটার পয়ো লাইন ও 64 কিলোমিটার দীর্ঘ স্টর্ম ড্রেনেজ লাইন স্থাপন করা হয়েছে। ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে 23 কিলোমিটার খাল দখল মুক্ত ও 8 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। নগরবাসীর চাহিদা বৃদ্ধির সাথে পয়ো ও স্টর্ম ড্রেনেজ ব্যবস্থারও ক্রমাগত সম্প্রসারণ ও উন্নয়ন করা হচ্ছে। ওয়াসার পানি জীবাণুমুক্ত করার লক্ষ্যে ক্লোরিনেশন করে সরবরাহ করার জন্য 185টি পানির পাম্পে ক্লোরিনেশন সেট স্থাপন করা হয়েছে। গত 4 বছরে ঢাকা ওয়াসা নতুন 46,880টি পানির সংযোগ প্রদান করেছে। ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সেবা প্রদানের জন্য বিভিন্ন বস্তিতে পানির সংযোগ প্রদান করা হয়েছে। ঢাকা ওয়াসা বর্তমানে যে সিস্টেম লস বা আমাদের যে নন রেভিনিউ ওয়াটার ছিল আগে, যেটা 40% বা তারও বেশি ছিল, সেটাকে আমরা কমিয়ে বর্তমানে 29% আনতে সক্ষম হয়েছি। ঢাকা ওয়াসাতে যে রেভিনিউ আর্নিং, সেই রেভিনিউ আর্নিংটাকে আমরা প্রায় 250 কোটি টাকা গত 4 বছরে অতিরিক্ত আয় করতে সক্ষম হয়েছে। ঢাকা ওয়াসা কিন্তু ঢাকা শহরের সমস্ত পাইপলাইনগুলোকে চেঞ্জ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নতুন পাইপলাইনের ব্যবস্থা যাচ্ছে, যেটাকে আমরা বলছি DMA বা ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া। আমাদের যে সিস্টেম এখন যাচ্ছি তাতে করে 1 নম্বর হচ্ছে পানি হবে সম্পূর্ণরূপে বিশুদ্ধ। বদলে যাচ্ছে ঢাকা ওয়াসা, এগিয়ে চলেছে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে যাব কাঙ্ক্ষিত লক্ষ্যে।